হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেন। এমন একটা কোম্পানির নাম বলুন তো যে কোম্পানি সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি জ্বালানি উৎপাদন এবং রপ্তানি করে থাকে। এমন একটা কোম্পানির নাম বলুন যে কোম্পানি চাইলেই অর্ধেক পৃথিবীকে অন্ধকারে ঠেলে দিতে পারে। কোম্পানিটি এতটাই শক্তিশালী যার কাছে পুরো ইউরোপ বর্তমানে ধরাশায়ী। পৃথিবীর এনার্জি সেক্টরের সবচেয়ে বড় এবং শক্তিশালী কোম্পানিটি হচ্ছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাজপ্রম। গ্যাজপ্রম শুধুমাত্র একটা তেল গ্যাস রপ্তানিকারক কোম্পানি নয়, কোম্পানিটি আপনার আমার ধারণার চেয়ে অনেক বেশি বড়। সারা পৃথিবী জুড়ে গ্যাজপ্রম গ্রুপের আন্ডারেই রয়েছে কমপক্ষে 210টিরও বেশি কোম্পানি। পৃথিবীতে আর কোনো গ্রুপ অফ কোম্পানি নেই যাদের আন্ডারে এতগুলো সাবসিডিয়ারি রয়েছে। গ্যাজপ্রম সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, এনজয় করুন পুরো ভিডিওটি। গ্যাজপ্রমের পেছনের ইতিহাস যদি খুঁজতে চান তাহলে খুঁজে পাবেন গ্যাজপ্রম 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে গ্যাজপ্রম তারও অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্রথমবারের মতো 1943 সালে সোভিয়েত ইউনিয়ন সরকার ডোমেস্টিক গ্যাস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে। 1965 সালে সোভিয়েত ইউনিয়ন সরকার বিশাল আকারের গ্যাস এক্সপ্লোরেশন শুরু করে দেয়। 1970 থেকে 1980 দশকে সোভিয়েত ইউনিয়ন সরকার সাইবেরিয়া, উরাল এবং বলগা রিজন জুড়ে বিশাল আকারের তেল গ্যাসের সন্ধান পেয়ে যায়, যার ফলস্বরূপ 1989 সালে ভিক্টর স্টেফানোভিচের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় স্টেট গ্যাস কনসার্ন গ্যাজপ্রম। এটি মূলত সেই কোম্পানিটি যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, শুধুমাত্র নাম পরিবর্তন করে নতুন ফর্মে কার্যক্রম শুরু করেছে। এরপর বেশ কিছু চড়াই উতরে গিয়েছে। 1992 সালে ক্ষমতায় আসেন বরিস ইয়েলসিন সরকার। বরিস ইয়েলসিন সরকার গ্যাজপ্রমকে বেশ কিছু কোণঠাসা অবস্থানে নিয়ে গিয়েছিলেন, যার কারণে গ্যাজপ্রম দেশের বাইরে খুব বেশি ব্যবসা করতে পারেনি। এই সময়টাতে গ্যাজপ্রম এতটাই খারাপ অবস্থানে গিয়ে পৌঁছেছিল যে একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি হয়েও রাষ্ট্রের মালিকানা ছিল মাত্র 38%, বাকি পুরোটাই ছিল বিভিন্ন ধরনের শেয়ার হোল্ডারদের মালিকানায়। 2000 সালে রাশিয়ার প্রেসিডেন্ট মসনদে বসেন প্রেসিডেন্ট পুতিন, এবং পুতিন ক্ষমতায় আসার পরপরই তিনি ভিক্টর স্টেফানোভিচকে চেয়ারম্যান পদ থেকে ফায়ার করেন, যে পদগুলোতে পুতিন পরবর্তীতে নিযুক্ত করেন দিমিত্রি মেদভেদেভ এবং অ্যালেক্সে মিলারের মতো পুতিন সমর্থকদের। 2006 সালে রাশিয়ান স্টেট ডুমা একটি ফেডারেল ল পাশ করে এবং সেই সূত্রে পুতিন একটি লেজিসলেশন সাইন করেন, যার ফলে গ্যাজপ্রম প্রথমবারের মতো স্বাধীনভাবে রাশিয়ার বাইরে তেল গ্যাস রপ্তানির সুযোগ পেয়েছে। এই সময়টাতে পুতিন সংস্করণে বিশাল একটা পরিবর্তন নিয়ে এসেছিলেন তারা, যেখানে রাষ্ট্রীয় মালিকানায় চলে গেছে 51% গ্যাজপ্রমের মালিকানা এবং বাকি পুরোটা অংশ পাবলিকলি উন্মুক্ত করা হয়েছে, এবং সেখানে একটাই শর্ত ছিল কোনো রাশিয়ান নাগরিক ছাড়া অন্য কেউ গ্যাজপ্রমের শেয়ার কিনতে পারবে না। মাত্র 1% গ্যাজপ্রমের শেয়ার বিদেশিদের কাছে বিক্রি করা হয়েছিল, এবং একই বছর ইউরোপের বাজারে বড় আকারের এন্ট্রি করে গ্যাজপ্রম। রয়্যাল ডাচ শেল, মিৎসুবিশি এবং শাখালিন এনার্জির মতো কোম্পানিগুলোর সাথে সরাসরি ব্যবসা শুরু করে দেয়। 2007 সালে ইতালিয়ান তেল গ্যাস কোম্পানি ইএনআইএসপার সাথে বরাবর 900 কিলোমিটার দীর্ঘ বিশাল একটি গ্যাস পাইপলাইন স্থাপনের চুক্তি করে। এরপর গ্যাজপ্রম ধীরে ধীরে স্থাপন করতে থাকে সাউথ স্টিম, ইতালির সাথে সাউথ ফোর্ক, হাঙ্গেরির সাথে নর্থ ফোর্ক, জার্মানির সাথে নর্থ স্টিম 1, যা পরবর্তীতে নর্থ স্টিম 2 স্থাপন করা হয়েছিল, চায়নার সাথে পাওয়ার অফ সাইবেরিয়া গ্যাস পাইপলাইন এবং ফারস্টার্ন গ্যাস পাইপলাইন। এর সবকিছুই হয়েছে মূলত 2006 পরবর্তী সময় থেকে, এবং আজকে দিন পর্যন্ত গ্যাজপ্রম রাশিয়া থেকে ইউরোপ এবং এশিয়া পর্যন্ত 175,000 কিলোমিটারের বেশি গ্যাস পাইপলাইন স্থাপন করে ফেলেছে। রাশিয়ায় যে পরিমাণ গ্যাস পাইপলাইন রয়েছে এই পরিমাণ রেল নেটওয়ার্কও তাদের নেই। রাশিয়ার টোটাল গ্যাস পাইপলাইনের প্রায় 90%-এরও বেশি মালিক হচ্ছে গ্যাজপ্রম। সো প্রশ্ন হচ্ছে গ্যাজপ্রম কি পরিমাণ তেল গ্যাস রপ্তানি করে কিংবা উৎপাদন করে অথবা মজুদ রয়েছে। সারা পৃথিবীর তেল গ্যাস মজুদের প্রায় 18% একাই রয়েছে গ্যাজপ্রমের হাতে। বিশ্ববাজারে তেল গ্যাস চাহিদার প্রায় 15% একাই যোগান দিয়ে যাচ্ছে গ্যাজপ্রম। 2021 সালে গ্যাজপ্রমের গ্যাস প্রোডাকশন ছিল 514.8 বিলিয়ন কিউবিক মিটার। এক বছরে এ পরিমাণ গ্যাস প্রোডাকশনের কথা পৃথিবীর কোনো দেশ স্বপ্ন দেখতে পারে না। যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত গড়ে ইউরোপের প্রায় 40%-এরও বেশি তেল গ্যাসের যোগান দিয়ে যেত গ্যাজপ্রম। ইউরোপ জুড়ে এমনও দেশ রয়েছে যারা প্রায় শতভাগ রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীল, যেমন বুলগেরিয়া, হাঙ্গেরি, বসনিয়া, হসনিগভিনা, চেক রিপাবলিকের মতো দেশগুলো। এবং সারা বছর জুড়ে গ্যাজপ্রম যে পরিমাণ বিক্রি করে থাকত, অর্থের অঙ্কে তার প্রায় 40%-ই বিক্রি হতো ইউরোপ জুড়ে। বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের হিসেব বলছে 2022 সালে গ্যাজপ্রমের রেভিনিউ ছিল 117.3 বিলিয়ন মার্কিন ডলার। সেই সময় পর্যন্ত গ্যাজপ্রমের সারা পৃথিবী জুড়ে অ্যাসেট রয়েছে 360.5 বিলিয়ন মার্কিন ডলারের। অসংখ্য সেসব অ্যাসেটের মধ্যে রাশিয়ায় গ্যাজপ্রমের সবচেয়ে বড় অ্যাসেটটি হচ্ছে লাখতা সেন্টার। সেন্ট পিটার্সবার্গে অবস্থিত গ্যাজপ্রমের হেডকোয়ার্টার হচ্ছে এটি, এবং এটি পৃথিবীর 6th tallest building, ইউরোপের সর্বোচ্চ বিল্ডিংও এটি। 1516 ফিট উচ্চতার গ্যাজপ্রমের ভবনটির সব মিলিয়ে 87টি ফ্লোর রয়েছে। আজকে দিন পর্যন্ত গ্যাজপ্রমের আন্ডারে রাশিয়া এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত জুড়ে 477,600 এমপ্লয়ি কাজ করে যাচ্ছে। বিশাল এই কোম্পানিটির সাবসিডিয়ারির সংখ্যা অসংখ্য। শুধুমাত্র রাশিয়াতে শতভাগ মালিকানায় গ্যাজপ্রমের রয়েছে 57টি কোম্পানি, 50%-এর বেশি মালিকানা রয়েছে 32টি কোম্পানি, এবং 50%-এর কম
মালিকানায় রয়েছে সব মিলিয়ে 23টি কোম্পানি। সেই হিসেবে গ্যাজপ্রমের শুধুমাত্র রাশিয়াতে কোম্পানির সংখ্যা হচ্ছে 112টি। গ্যাজপ্রমের রাশিয়ার বাইরের অংশে যদি তাকান তাহলে দেখবেন সেখানে রয়েছে কমপক্ষে 107টিরও বেশি কোম্পানি। ইউরোপের এমন কোনো দেশ নেই যেখানে গ্যাজপ্রমের কোনো কোম্পানি আপনি খুঁজে পাবেন না। এর মধ্যে গ্যাজপ্রমের সবচেয়ে বেশি কোম্পানি হচ্ছে জার্মানি, ইউনাইটেড কিংডম, সুইজারল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড এবং সাইপ্রাসের মতো দেশগুলোতে। মধ্যপ্রাচ্য কিংবা সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর মধ্যে ইরাক, ইসরায়েল, কাজাকিস্তান, কিরগিজস্তানের মতো দেশগুলোতে গ্যাজপ্রমের কোম্পানি রয়েছে। এইসব কোম্পানিগুলোর মধ্যে সবগুলোই শুধুমাত্র তেল গ্যাস রপ্তানিকারক কোনো কোম্পানি নয়। এর মধ্যে এমন কিছু কোম্পানি রয়েছে যেগুলো মূলত ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, কিছু আছে মিডিয়া, যেমন ইসরায়েলের এনটিভি গ্লোবাল নেটওয়ার্কের মালিকানা হচ্ছে গ্যাজপ্রম। গ্যাজপ্রম শুধুমাত্র রাশিয়ার তেল গ্যাস অনুসন্ধান কিংবা বিক্রি এবং বাণিজ্যের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। গ্যাজপ্রম অন্তত ডজন খানেক দেশে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে কাজ করেছে, যেমন পাকিস্তান, ইন্ডিয়া, আলজেরিয়া, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, লিবিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তানের মতো দেশগুলোতে। তেল গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর, অনশোর যে কোনো জায়গায় সবচেয়ে অভিজ্ঞ কোনো কোম্পানির কথা যদি বলেন বর্তমানে সেটি হচ্ছে গ্যাজপ্রম, এবং তাদের চেয়ে বেটার এক্সপ্লোরেশন আর কেউ করতেই পারে না। দীর্ঘ এই সময়ে গ্যাজপ্রম কী পরিমাণ গ্যাস লাইন স্থাপন করেছে রাশিয়া এবং রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে এই ছবিটির দিকে তাকালে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সাইবেরিয়ান জঙ্গল কিংবা হিমশীতল বরফ, পাহাড়ি দুর্গম ভূমি কিংবা সমুদ্রের তলদেশ, এমন কোনো জায়গা নেই যেখানে গ্যাজপ্রম তাদের গ্যাস পাইপলাইন স্থাপন করেনি। রাশিয়া এবং রাশিয়ার বাইরে ইউরোপ এবং এশিয়া সব জায়গায় তাদের গ্যাস পাইপলাইন রয়েছে। আর বিশাল এই অবিশ্বাস্য কাজটি করেছে গ্যাজপ্রম নিজেই। নিকট অতীতে গ্যাস লাইন স্থাপন সম্পন্ন হয়েছে এমন সব গ্যাস লাইনগুলোকে ধরে যদি চিন্তা করেন তবে গ্যাজপ্রম এর মধ্যে স্থাপন করে ফেলেছে প্রায় 180,000 কিলোমিটারের বেশি গ্যাস পাইপলাইন। এটা গ্যাস পাইপলাইন স্থাপনের একটা বিরল রেকর্ড যেটা গ্যাজপ্রম ছাড়া পৃথিবীর আর কোনো কোম্পানি নেই। গ্যাজপ্রমের গ্যাস ব্যবহার করে না পৃথিবীতে এমন দেশের সংখ্যা হাতে গোনা কয়েকটি। মানচিত্রে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন অলমোস্ট সারা পৃথিবী গ্যাজপ্রমের গ্যাসের আন্ডারেই রয়েছে। দীর্ঘদিন ধরে গ্যাজপ্রম এলএনজি রপ্তানিতে অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি রপ্তানির দিকে নজর দিয়েছে রাশিয়া। এরই মধ্যে গ্যাজপ্রম স্থাপন করে ফেলেছে দুটি এলএনজি প্রোডাকশন প্ল্যান্ট, যার মধ্যে একটি হচ্ছে ইয়ামাল এলএনজি এবং অপরটি হচ্ছে শাখালিন এলএনজি প্রোডাকশন প্ল্যান্ট, এবং নিকট ভবিষ্যতে খুব দ্রুতই আরও 4টি এলএনজি প্রোডাকশন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। গ্যাজপ্রমের রাশিয়াতে রয়েছে বিশাল আকারের স্পোর্টস পার্টনারশিপ এবং স্পন্সরশিপ। ফুটবলে রাশিয়ান প্রিমিয়ার লিগের পুরো মালিকানায় রয়েছে গ্যাজপ্রম। এফসি জেন্ট সেন্ট পিটার্সবার্গের মালিকানায় রয়েছে গ্যাজপ্রম। বাস্কেটবল, ভলিবল এবং ভিসি জেন্ট কাজান, গ্যাজপ্রম উগ্রা সুরগাত রাশিয়ান ভলিবল সুপার লিগের মালিকানায় রয়েছে গ্যাজপ্রম। 2012 সালে গ্যাজপ্রম ছিল উইপা চ্যাম্পিয়ন্স লিগ এবং উইপা সুপার কাপের প্রধান স্পন্সর। চলমান সময়ে গ্যাজপ্রম হচ্ছে উইপা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের স্পন্সর। এবং সর্বশেষ জিওপলিটিক্যাল ইস্যুতে রাশিয়ার হয়ে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে গ্যাজপ্রম। সেই হিসেবে গ্যাজপ্রম শুধুমাত্র একটি তেল গ্যাস অনুসন্ধানকারী কিংবা রপ্তানিকারী কোনো কোম্পানি নয়, এটি রাশিয়ার মেরুদণ্ড হিসেবে কাজ করে যাচ্ছে বিশ্ব দরবারে। সো গ্যাজপ্রম সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে ফেলুন এবং রাশিয়ার এমন আর কোন কোম্পানি নিয়ে আপনি ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা ইমেল আইডি কিংবা টেলিগ্রামে আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।